পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আমাদের ঈদের নামাজ পড়ার পরে আপনাদের কিছুটা ক্যামেরায় আড্ডা দিতে বস তো প্রিয় দর্শক বিশেষ করে আজকে আমি বলবো সেটা হচ্ছে বিশেষ করে এই যে ঈদুল আজহা আলহামদুলিল্লাহ এই ঈদুল আজহা উপলক্ষে আমরা তো মাংস খাবোই মাংসর ভিডিও বানানো হয়েছে সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন হ্যাঁ তো বিশেষ করে যারা এখনো হয়তো ভিডিওটি দেখেনি তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন যে আপনারা কিভাবে মাংস খাবেন সেটার জন্য বিস্তারিত বলা হয়েছে তো বিশেষ করে এই ঈদ উপলক্ষে গিয়ে কিন্তু আমরা যাতে কেউ অবশ্যই বাড়াবাড়ি না করি কারণ ইসলামে বাড়াবাড়ি করা এটা নিষেধ বাড়াবাড়ি করা যাবে না একইভাবে আমাদের শরীরের ক্ষেত্রে আমাদের বি সমস্ত ক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাড়াবাড়ি করা কিন্তু এটা কোনোভাবেই ঠিক নয় কারণ বাড়াবাড়ি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো বিশেষ করে এই ঈদ ঈদুল আজহা উপলক্ষে যাতে আমরা বাড়াবাড়ি না করি সেটা বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকব। তো প্রিয় দর্শক বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটা জায়গা খুব স্টুডিওর মতো জায়গা করে রেখেছে একদম ন্যাচারাল পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুরোটাই ন্যাচারাল সাধারণভাবে আমরা এই ন্যাচারাল তো আজকে মানে আহ পাচ্ছি না সাধারণত যারা টাউনের মানুষ তারা এই ন্যাচারাল মানে পজিশনগুলো আমরা পাই না আর কি তো এই যে এখানে একটা ন্যাচারাল একটা জায়গা খুব সুন্দর জায়গা তো বিশেষ করে আমাদেরকে মাঝে মধ্যে আসতে হবে রকম ন্যাচারাল কিছু জায়গাতে ঘুরতে আসতে হবে আমাদেরকে বাহেকার অক্সিজেন নিতে হবে হ্যাঁ বাহেকার অক্সিজেন আমাদেরকে অবশ্যই প্রয়োজন আছে কারণ আমরা একটা বদ্ধ রুমে থেকে বদ্ধ ঘরে থেকে যে আমাদের যা মানে অবস্থা মানে খুব মারাত্মক অবস্থা হয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে রোগের দিকে ঢুকে যাচ্ছি তো এই ন্যাচারাল পরিবেশে যখন আসবেন আপনি যখন ভালো পরিষ্কার অক্সিজেন যখন আপনি নিতে পারবেন হ্যাঁ তখন আপনি বিভিন্ন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন আর বিশেষ করে এরকম এসে আপনারা ব্যায়ামগুলো করবেন যেমন আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি যে নিঃশ্বাসের ব্যায়াম আপনি কিভাবে করবেন তো এখানে নিঃশ্বাসের ব্যায়ামগুলো মানে খুবই গুরুত্ব হিসেবে আপনার গুরুত্ব সহকারে আপনার কাজ দেবে কি তো বিশেষ করে প্রিয় দর্শক আজকে যে ঈদুল আহাজাহা ঈদুল আজহা আমরা পালন করলাম তো ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ ঈদ মোবারক তাকাব্বাল আল্লাহ মিননা কুম তো প্রিয় দর্শক আপনারা কোথায় আপনারা কি আজকে এই যে বৃষ্টির সময় আজকে বৃষ্টি হলো তো আপনারা কি ঈদগাহে নামাজ পড়তে পেরেছেন কি না আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনারা ঈদের নামাজ ঈদগাহে পড়তে পেরেছিলেন কি না এবং আমরা তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ ঈদগাহাতে পড়লাম তো আমাদের এই যে ঈদগাহ দেখতে পাচ্ছেন আর কি তো ঈদগাহাতেই আমরা আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা পড়লাম হ্যাঁ এবং আপনারা কি ঈদগাহাতে নামাজ পড়তে পেরেছেন কি না এবং আপনাদের নামাজ কটা সময় পড়েছেন হ্যাঁ তো একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো প্রিয় দর্শক বিশেষ করে আমাদের যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই ডায়াবেটিস সেন্টার বিশেষ করে আলহামদুলিল্লাহ যে আমাদের নতুনভাবে সিলেকশন করা হয়েছে নতুনভাবে নাম দেওয়া হয়েছে সাধারণভাবে আমাদের আগে পিস লাইব্রেরি ছিল কিন্তু এখানে ডায়াবেটিস সেন্টার যুক্ত করা হয়েছে এবং বাইরে বোর্ডও লিখা হয়েছে অনেকে মানে ভাবছিলেন আর কি যে আমরা ওখানে যাচ্ছি কিন্তু আমরা কোনো লেখা দেখতে পাচ্ছি না যে আমাদের ডায়াবেটিস সেন্টার কোনটা বা পিস লাইব্রেরি কোনটা তো তাদের জন্য খুব সুন্দরভাবে বোর্ড করে দেওয়া হয়েছে আর আলাদাভাবে ভিডিও করা হয়েছে যারা রাস্তা আমাদের চিনতে পারছে না তাদের এসে রাস্তা দেখানো হয়েছে এর ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন অথবা আমরা সুবিধার্থে আপনাদের ডিস ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেবো তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আমাদের মেসেজ যে মূল মেসেজ হচ্ছে আমাদের এটাই যে আপনারা ঈদ উপলক্ষে যেন বাড়াবাড়ি করবেন না এটাই হচ্ছে আমাদেরকে আবার বারবার বলে দিচ্ছি ঈদ উপলক্ষে বাড়াবাড়ি করবেন না যারা আমাদের রুগী যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন যারা এখন পর্যন্ত যারা কিওর পুরোপুরি যারা ভালো হননি তারা ভাতের সঙ্গে মাংস খাবেন না আমি আবারও বলছি যে আপনারা ভাত সে ভাতের সঙ্গে সরাসরি মাংস খাবেন না যেভাবে আমি বলেছি খেতে এর আগের ভিডিওটি সেই ভিডিওটি দেখেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি দেখে আপনারা কীভাবে মাংস খাবেন সেই পদ্ধতিতে আপনার মাংস খাবেন নইলে আপনার সুগারটা অনেক বেড়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও হ্যাঁ তো আল্লাহ সুফহানন্া আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখু সাথে সাথে আমাদেরকেও যাতে আল্লাহ সুহানন্দলা সুস্থ রাখেন এবং ইমান আমালের সঙ্গে যাতে হায়াত দান করেন বাঁচিয়ে রাখেন আল্লাহ সুভানতালা এবং আপনাদের সেবা যাতে আমরা করে যেতে পারি তো দর্শক এখানে আরেকটা কথা আমি শুধু অ্যাড করে দিচ্ছি যে আমরা অফার এর আগেও আমরা অফারের ভিডিওটি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন যে আজকে থেকে এই তিন দিন পর্যন্ত মানে তারপরে তিন দিন এই তিন দিনে সব মিলে চার দিন এই এখন যদি কেউ আসে অর্থাৎ এই চার দিনের মধ্যে কেউ যদি আমাদের কাছে চিকিৎসা করাতে আসে তাহলে তাদের অ্যাডমিশন ফি সম্পূর্ণভাবে ফ্রি করা হয়েছে এবং যারা অনলাইনে চিকিৎসা করাবেন তাদের ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এটা আপনাদের সামনে আবার অবগতি করিয়ে দিলাম তো বিশেষ করে যারা অনেকেই চাইছিলেন যে আমরা যাব আমরা চিকিৎসা করাবো তো ঈদ অপেক্ষা করছিলেন তারা যদি এই ঈদের পরে তিন দিনের মধ্যে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাডমিশন ফিটা সম্পূর্ণ বেঁচে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক আল্লাহ সোমানতাল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি